হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রেশমিস কুকিং হাউজে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আজকে রেসিপিটি দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে লাউ শাক ভাজি তাও আবার গ্রাম্যভাবে মানে গ্রামের স্টাইলে কিভাবে আলু দিয়ে লাউ শাক ভাজি করতে হয় সেটাই শেয়ার করছি আজকে আপনাদের সাথে আশা করছি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি ধন্যবাদ তাহলে চলুন দেখিনি কীভাবে গ্রাম্যভাবে আলু দিয়ে লাউ শাক ভাজি করতে হয় আলু দিয়ে লাউ শাক ভাজি করার জন্য প্রথমে আমার লাগছে লাউ শাক এখানে আমি লাউ শাক ভালো করে বেছে ধুয়ে পানি ঝরিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর লাগছে আলু একটি মাঝারি সাইজের আলু আমি লম্বা লম্বি করে কেটে নিয়েছি আর লাগছে কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ এবং স্বাদ মতো লবণ তো প্রথমে আমি লাউ শাকগুলোকে একটু ভাপিয়ে নেব আর ভাপিয়ে নেওয়ার জন্য আমি একটি কড়াই নিয়েছি এবং এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি প্রথমে লাউ শাকগুলো লাউ শাকগুলো দিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো চিকন লম্বা করে কাটা আলুগুলো এখন আলুগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি সবগুলো পেঁয়াজ দেব না এখান থেকে এক টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিনটি আস্ত কাঁচামরিচ খুব সুন্দর একটি ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর শুকনা মরিচ পেঁয়াজ কুচি আর রসুন কুচি রেখে দিয়েছি পরে শাকটাকে বাগার দেওয়ার জন্য এখন এই শাকগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাতে মিডিয়াম টু লো আছে প্রায় দুই তিন মিনিটের মতো আমি ভাপ দিয়ে নেব দুই তিন মিনিট পর দেখা যাচ্ছে লাউ শাকগুলো থেকে কিন্তু যথেষ্ট পানি বের হয়েছে এই পানিতেই কিন্তু লাউ শাকগুলো এবং আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তাই আমি নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে দিয়ে আমি এভাবে প্রায় আরও দুই তিন মিনিটের মতো আমি পানিটাকে টানিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে দেখা যাচ্ছে আমার আলুগুলোও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এভাবে নেড়ে চেড়ে আমি সুন্দরভাবে কিছুক্ষণ চুলাতে আমি পানিটাকে টানিয়ে নিচ্ছি দেখা যাচ্ছে আমার শাকগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে কোনো পানি নেই অবশিষ্ট এখন আমি এই শাকগুলোকে বাগার দিয়ে নেব আর বাগার দেওয়ার জন্য আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা রান্নার রেগুলার সয়াবিন তেল আর এর মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে তিনটি শুকনো মরিচ শুকনো মরিচ তিনটা আমি আগে ভেজে নেব প্রায় দুই মিনিটের মতো নেড়েছেড়ে আমি শুকনো মরিচগুলোকে ভেজে নিচ্ছি আমার শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি এখানে এক চা চামচের মতো পেঁয়াজ কুচি এবং দুই চা চামচের মতো রসুন কুচি নিয়েছি এখন পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ খুব ভালো করে একটু ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি যখন একটু লালচে ব্রাউন হয়ে আসবে ওই পর্যায়ে আমি এখন এর মধ্যে দিয়ে দেব সে ভাব দিয়ে নেওয়া শাক এবং আলুগুলো লাউ শাক এবং আলুগুলো আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নেড়ে আমি শাকগুলোকে বাগার দিয়ে নিচ্ছি এতে করে দারুণ একটি ফ্লেভারও যেমন অ্যাড হয় শাকের মধ্যে এই বাগানের কারণে আর খেতে অসম্ভব ভালো লাগে এখন নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টি আমি শাক এবং আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি লাউ শাক অনেকে অনেকভাবে রান্না করে থাকে কেউ আমার মতো এরকম ভাব দিয়ে পরে বাগার দিয়ে রান্না করে কেউ আবার সরাসরি শাকটাকে রান্না করে নেয় তো যে যেভাবেই রান্না করুক না কেন আমার মনে হয় লাউ শাকটা কিন্তু আসলেই খুব ভালো লাগে খেতে আর আমি আজকে দেখিয়েছি গ্রাম্য স্টাইলে কিভাবে লাউ শাক ভাজি করতে হয় সেটাই আমি শেয়ার করেছি আজকে আপনাদের সাথে তো আমার লাউ শাক ভাজিটা কিন্তু হয়ে গেছে শাক আলু সবই ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন একটি বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি এ তো হয়ে গেল ভীষণ মজার আলু দিয়ে লাউ শাক ভাজি তাও আবার গ্রাম্য স্টাইলে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে নেবেন যেন আমার পরবর্তী ভিডিওর আপলোডগুলো সবার আগে আপনি পেতে পারেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ